স্বপন হালদারের সৌজন্যে বিদ্যাসাগরের যে প্রাচীন কলকাতার বাড়ি যেখানে তিনি ছিলেন সেই সময়ের দিকে, এবং 18 বছর যেখানে কারমাটারে কাটিয়েছিলেন তার আগের সময়কালীন এখানে ছিলেন, ওনার সৌজন্যে আমার এখানে ঢোকা। ঠিক আছে, যদি এটা রাজ্য সরকার বিদ্যাসাগর মশাইয়ের জন্মস্থান। এই ভিডিও অসংখ্য বাংলায় আপলোড হয়েছে, সেখান থেকে আপনি তথ্য পেয়ে যাবেন। আমার কাছে শুধু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, সেই বিষয়টা হলো যে চেষ্টা করেছি বিদ্যাসাগর মশাইকে আমরা ঠিক তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যতটা জানি জীবনের শেষ জীবনদশাটা কেমন ছিল সেটাকেই তুলে ধরার জন্য আমরা কারমাটোরকে তুলে ধরেছি। ভিডিও পার্ট 1 পার্ট 2 দুটোই দেখবেন। বিশেষ করে বাঙালিরা আমার ভিডিও সাধারণত কম দেখে এবং অনুরোধ করব দেখার জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাঙালিরা সাধারণত সাকসেসফুল ক্যান্ডিডেট ছাড়া কখনোই স্পর্ধা দেয়নি, তো ইন্সপায়ার করবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে লিখে জানাবেন। শত শত বালক একত্র হইয়া তৎপ্রদত্ত বিদ্যা মধু পান করত, কৃতজ্ঞ হইয়া পাঠস্থলে তাহারই গুণগান করিতেছে। এদিকে বালিকা বিদ্যালয় চলিতেছে এবং সময়ে সময়ে কৃষকদের শিক্ষার্থ নৈশ বিদ্যালয় চলিয়া থাকে। এই সকল বিদ্যালয়ে গভর্নমেন্টের ও অপর কোনো ব্যক্তির সাহায্য সম্বন্ধ নাই। এই দিলীপ ব্যানার্জি, যিনি একাধারে চমৎকার লেখেন, ওনার লেখা দেখছিলাম, যেতে যেতে সত্যি ওনার দীর্ঘক্ষণ যে স্পিচ শুনলেন, ইতিহাসকে ধরে রাখা তার আচরণ ভঙ্গি। এবার চলে আসি তার লেখনী। উনি যে লিখেছেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের জন্মভূমি বীরসিংহ গ্রাম, অতীত ও বর্তমান, প্রত্যেককে অনুরোধ আসুন এখানে, এই প্রকল্প এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করুন, প্রত্যেকের কাছে আহ্বান। এটা একদম নিষিদ্ধ এই জায়গাটি সাধারণের জন্য। আমরা সত্যি কৃতজ্ঞ দিলীপ ব্যানার্জির কাছে, উনি সেই স্পর্ধা দিয়েছেন বলে এখানে শ্যুট করার সুযোগ পেলাম। 1963 সালে তৈরি এই এদিকে, এখানে একটি লাইব্রেরি ছিল, আর ওদিকের বিল্ডিংটা 1940-এ তৈরি হয়েছে। আচ্ছা, একটা জিনিস, 52 যে কিলোমিটার বললেন না, আমরা একটা জিনিস, আজকে যখন আসলাম কলকাতা থেকে 71 কিলোমিটার হচ্ছে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে ঘাটাল প্রায় 33 কিলোমিটার, সেখান থেকে এখানে এসে পৌঁছালাম প্রায় আরও প্রায় 15-20 কিলোমিটার, মানে নিয়ার অ্যাবাউট 110-115 কিলোমিটার। এটা কী করে এত কম রাস্তা? এদিকে কম রাস্তা আছে। আচ্ছা, আমাদের এখান থেকে একটি সোজা রাস্তা, আর বিদ্যাসাগর মশাই যখন যেতেন তখন তো মাটির আল রাস্তা, হ্যাঁ, তখন এত বড় চওড়া রাস্তার পরিকল্পনা কিছু নাই। এখান থেকে যে তারকেশ্বরকে পাশে রেখে, আচ্ছা আচ্ছা, রামমোহনের জন্মস্থান খানাপুর, আচ্ছা, ওর পাশে পাতুল গ্রাম, পাতুল গ্রাম হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের মায়ের মামা বাড়ি, আচ্ছা, ওখানে একদিন রেস্ট নিতেন, আচ্ছা, তারপরে ওখান থেকে যেতেন, আচ্ছা, ওখান থেকে শিয়াখালা মশাট চণ্ডীতলা হয়ে ডানকুনি যে রাস্তা যাচ্ছে, আচ্ছা, বাজার মোড় হয়ে যে রাস্তা এখন যাচ্ছে, আচ্ছা, ওই রাস্তায় যে ডানকুনি হয়ে উনি কলকাতায় ঢুকতেন, আচ্ছা, এটাই ছিল ওনার হাঁটা পথের রাস্তা। চমৎকার আমাদের একটা ইনফরমেশন, এটিও সত্যি জানা। একটা হাত নকশা আমাদের আমি দেখাচ্ছি, আচ্ছা, এই সেই হাঁটা পথের নকশা, কিভাবে উনি পৌঁছাতেন কলকাতায়। আমাদের তৈরি করা নকশা, বাহ, চমৎকার। কিলোমিটার হিসাবে
এখন এদিকে গেলে এই 123 কিলোমিটার হাই রোড হয়ে। আচ্ছা, কিন্তু সেই সময় মানে কিংবা এখনো যদি হয় এই রাস্তা ধরে, এটা হচ্ছে আপনার কম রাস্তা। কম রাস্তা, বা চমৎকার, এই তথ্য আমাদের কাছে সত্যি অজানা। মাস্টার সাহেব প্রথম শিক্ষাগুরু তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তী সময় বাবার পর যাকে প্রথম শিক্ষাগুরু পেয়েছিলেন তারই পাঠশালাতে নিয়ে যাচ্ছি, এবং সেই পাঠশালা আজ আরও বেশি উন্নত হয়েছে। সময়টা 1820 থেকে 1830, সেখান থেকে আজকে 2020, উন্নতি কতটা হয়েছে এটা আপনারাই আমরাই বিচার করব। চলুন দেখা যাক। যেখানে ঈশ্বরচন্দ্র প্রথম শিক্ষাজীবন শুরু করে, এখান থেকেই কলকাতায় পাড়ি, আর আজকে তার সংস্কার করার পর এরকম একটা পরিস্থিতিতে এসে হাজির হয়েছে। সময়টা প্রায় 175 বর্ষ। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের জন্ম এবং তার কর্মকাণ্ড নিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং একজন ভালো লেখককে পেয়ে গেলাম, দিলীপ ব্যানার্জি। এখানে এসে উনি সেই সুযোগ দিলেন, সেই সাহস দিলেন, এই গোটা কর্মকাণ্ডকে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। সবাইকে বলবো, যেহেতু এটি বাংলা ভিডিও, আমাদের বাঙালির মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে লিখে জানাবেন। পুরো ভিডিওই দেখার চেষ্টা করুন, অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আছে। আপনার ইন্সপিরেশন এই কাজ করতে আরও সাহস জোগাবে। একটু আপনার কাছে জানতে চাইবো যে ওনার জীবনের যে শেষের দিকে উনি কারমাটোরে গেছেন, সেখানে সাঁওতাল শ্রেণীর সঙ্গে জীবন যাপন করেছেন, তাদের উন্নতির জন্য, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য অনেক লড়াই করেছেন, আসি সে বিষয়ে। হ্যাঁ, বিদ্যাসাগর মশাই শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থ হয়ে গেছেন, ওই জয়কৃষ্ণ ঘোষের ওইখানে স্কুল পরিদর্শনে যে ঘোড়ার গাড়ি থেকে উল্টে যান উনি। ঘোড়ার গাড়ি থেকে উল্টে যাওয়ার পর ওনার লিভারে আঘাত লাগে, তারপর উনি পুরোপুরি সুস্থ কোনোদিন হতে পারেননি। এই জন্যে ডাক্তাররা ওনাকে বলেছিলেন যে বায়ু পরিবর্তনের জন্যে আপনি কোথাও ঘুরে আসুন। তো উনি কারমাটারের দিকে একটি বাড়ি কিনেছিলেন, সেই বাড়িতেই যে মাঝে মাঝে থাকতেন। থাকার পর ওখানকার সহজ সরল আদিবাসী পরিবারের সঙ্গে ওনার একটা বড় সম্পর্ক হয়ে যায়। উনি ওদেরকে খুবই ভালোবাসতেন এবং তাদের জন্যে ওখানে লেখাপড়ার ব্যবস্থাও করেছিলেন। শেষ বয়সে 1890 দিকে উনি বীরসিংহতে ভগবতী বিদ্যালয় এবং কারমাটারে একটি বিদ্যালয় করেছেন। উনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, 35টি, 4টি জেলাতে 35টি বালিকা বিদ্যালয় করেছেন, 20টি আদর্শ বিদ্যালয় করেছেন, এবং শেষের দিকে এখানে ওই কারমাটারে একটি এবং বীরসিংহে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। তো ওই কারমাটারে সহজ সরল মানুষের মধ্যে উনি থাকতেন, আদিবাসী পরিবারের মধ্যে। ওখানে ওদের ছেলেদের এবং অনেক পরিবারের চিকিৎসা করতেন, উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। ওখানে যে বাংলো বাড়ি আছে দেখবেন তার কাছে ছবিতে একটা চাথালের মতো সাদা মতো জায়গা আছে, ওই জায়গায় বসে উনি ওদের ছেলেদের পড়াতেন এবং ওখানে চিকিৎসা করতেন। মাঝে মাঝেই ওখানে যেয়ে থাকতেন, তবে খুব বেশি ওখানে যেয়ে টানা থাকতে পারতেননি, কলকাতায় কাজের চাপ, সেজন্যে উনি একটানা বেশি দিন ওখানে থাকতে পারতেননি। 1888 ওনার স্ত্রী দীনময়ী দেবী মারা যান, তারপর উনি আর কারমাটারে কোনোদিন যাননি 1888 পর। তখন ওনাকে জানানো হয়েছে যে আপনি তো কারমাটারে গেলে সুস্থ থাকেন,
তো আপনি কারমাটারে যাচ্ছেন না কেন? বলছে কি করে যাই ওখানকার পরপর কয়েকটা দুর্ভিক্ষে মানুষের এমনই অবস্থা, আর্থিক অবস্থা এতই দুর্বল হয়ে গেছে যে যে মানুষরা ওখানে 100 চালের ভাত খেয়ে হজম করে নেয়, 100 মাংস খেয়ে হজম করে নেয়, 500 গ্রাম ডাল খেয়ে হজম করে নেয়, সেই মানুষরা দিনের পর দিন উপবাস করছে। আর সেইখানে যে আমি কি করে 1400 খেয়ে ওদের পাশে দিন কাটাবো, সেই জন্যে উনি আর কারমাটার শেষ জীবনটাই আর যাননি। তবে একটা প্রবাদ আছে যে উনি কারমাটারে মারা গেছেন, হ্যাঁ এটাও ঠিক নয়, উনি ওনার কলকাতার বাদুড়বাগান বাড়িতে মারা গেছেন চিকিৎসার পর 2:18 ওই 1891-এর হ্যাঁ 2:18 মারা গেছেন। এবং উনি মৃত্যুর পর উনি যে খাটটাতে ঘুমাতেন সেই খাটটিতে করে তুলে নিয়ে এসে নিমতলা ঘাট শ্মশানে কিছুক্ষণ রাখা হয়, তারপরে ওখানে শ্মশানে নিমতলা ঘাট শ্মশানে দাহ করা হয়। এটাই সত্য এবং এটাই আমরা ইতিহাসসম্মত আমরা জেনে আসছি। ভিউয়ার্স, আমার যেহেতু এই ভিডিওটি বাঙালির জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তো আপনাদের অনুরোধ করবো যেখানে বিদ্যাসাগরের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, যদি স্পিকার দরকার হয় আমি ওনার নাম্বার এবং নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দয়া করে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো স্পিকার, সঠিক তথ্য, অ্যাকুরেট ইনফরমেশনের জন্য কিন্তু সত্যি দুর্লভ আজকের বাজারে। এরকম একটা সময়ে আমরা এত শিক্ষিত সবাই, বিশেষ করে সিবিএসসি আইসিএসসি দাপট যেখানে চলছে, বাংলা মিডিয়াম স্কুলে এত রয়েছে সেগুলি ধুকছে, বিশেষ করে কোভিড-19 চলাকালীন স্কুল ব্যবস্থাগুলো থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো যদি ইংলিশ মিডিয়ামের অন্তপক্ষে কিংবা বোর্ডিং সিস্টেমে যদি চালু হয় শিক্ষাটা কিন্তু অন্তকে গুট গুট করে চলতে হলে পারে, শিক্ষা ব্যবস্থা একদম থেমে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তাদেরকে বলবো, ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে রয়েছে, যোগাযোগ করবেন, প্রচার করি সবাই মিলে, যেখানে অনুষ্ঠান হচ্ছে ওনাকে ডাকুন, ওনাকে নিয়ে আসুন, ওনাকে দিয়ে স্পিচ দিন।